অসুস্থ ঠিক হয়ে যাবে আবার যদি পেকে মুখে যায় এটা তো তোর ঠিক আছে রে এমনি গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গুড আফটারনুন, এখন 3:30 বাজে। আমার ছেলের মনটা একটু খারাপ খারাপ আছে, কারণ ওর ফোনটা ওই ভেঙে ফেলেছে। ওর ফোনটা হচ্ছে জলের মধ্যে চুবিয়ে দিয়েছে। এখন ওর পাপাকে বলছে আমাকে একটা আইফোন কিনে দেবে, তাই আমার ছেলে আইফোন কিনবে বাবা। সো আজকে সোমবার, আজকে যাব আবার শিবতলাতে, আমাদের ডিউটি আছে। আমাকে শিবতলায় খেয়ে নিল, শুধু সবসময় শিবতলায় যাই, তাই আমার বর বকবক করে। তো চলো যাওয়া যাক এখন একটু, যেহেতু আজকে মাংস খেয়ে নিয়েছি, আমার মনেই ছিল না যে আজকে সোমবার, তাই একটু গায়ে জল ঢালবো, তারপরে যাব 3:30 সময়। তো চলো যাওয়া যাক। বেরো শিগগির, এবার চেয়ার ঠিক কর, যা চেয়ারটা ভেঙেছিস, এবার চেয়ার ঠিক কর তাড়াতাড়ি। দেখি চেয়ার ঠিক কর, চেয়ার ভেঙেছিস তো চেয়ার ঠিক করবি আজকে, যদি ঠিক না করেছিস এই ডান্ডি দিয়ে আজকে পিটাবো। ঠিক কর তাড়াতাড়ি, যাচ্ছি। আর ওই যে আমার পাহারাদার আমার সাথে সাথে যাচ্ছে, হাই করে দাও। তো দেখো সেদিন জগদ্ধাত্রী বানিয়েছিল, আজকে সরস্বতী শুরু করে দিয়েছে বানানো। ওরা আবার হোম ডেলিভারিও দেয় বাড়িতে অনেক কিছু, যদি কারোর কোনো কিছু প্রয়োজন পড়ে এই নাম্বারে ফোন করতে পারেন, অবশ্যই ফোন করে জানাবেন যদি হোম ডেলিভারি তোমাদের দরকার হয়। সো এই যে সবাই বাসন মাজছে, বাসনগুলো অনেক দিন ধরে পড়ে রয়েছে, 2 সপ্তাহ ধরে ভোগ রান্না হয়নি তাই বাসন মাজছে। এখন পায়েসটা বসিয়ে দিয়েছে, পায়েস লুচি সুজি হবে, তো পুরোটাই দেখতে থাকো, একদম স্কিপ করবে না, তাহলে কিন্তু ঠাকুর পাপ দেবে স্কিপ করলে পরে।
বললেই মার কইয়া হয়েছে নাকি কাটবানা ভিডিওটা ঠিক আছে পুজো শেষ ঠাকুরের ছবিটা তুলে গেছে আমরা কত পোষা আর বাড়ি এসে অনেক কাজ পড়ে আছে আমার বিছানাটার অবস্থা একবার দেখো পুরো জগা খিচুড়ি হয়ে আছে পাঁচ মিনিট বাড়ি না থাকলে আমার ঘর দুয়ার একদম জগা খিচুড়ি হয়ে যায় আর ওই চেয়ারটা তো তখন দেখেছো আমার ছেলে একদম দিয়েছে ১২টা বাজিয়ে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি একটু ভালো লাগে প্লিজ তাহলে একটু লাইক করে দিও আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা আমার নতুন ভিউজার তাদেরকে বলছি প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার পুরনো ভিউজ তাদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাকে এত সাপোর্ট করার জন্য তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো আজকের মতন টাটা।